তো বন্ধুরা দেখো পরিশোনায় যে বেদানা ছাড়াচ্ছে, এখন বেদানার রস খাবে, তাই না? তোমাকে ডাক্তার বলেছে না বেদানার রস খেতে? হ্যাঁ মা। বেদানার রস খেলে কি হয় বলো, এদিক তাকিয়ে বলো। তাই তা কে খাবে এখন? আমি। এই দেখো, ঠিক আছে চলো আমি রসটা বানিয়ে দিই। লাল ওই তো, তুমি খাও, গায়ে রক্ত হবে, দেখো খাও। তো বন্ধুরা এখন পরিশোনাকে আমি রসটা বানিয়ে দেবো, খাবে এই গ্লাসে। তো চলো বন্ধুরা এখন আমরা বেদানার রসটা একটু ছেঁকে নিই। এই যে পরিশোনা দেখো, ছাঁকনিটা ধরে আছে, আমি ঢেলে দেবো। নাড়াবে না কিন্তু বাবা, ঠিক আছে? ঠিক আছে, এই বাটিতে রাখো, হয়ে গেছে, আর হাত দিও না, এখানে রেখে দাও। তো দেখো বন্ধুরা, এই যে একটা বেদানা ছাড়িয়ে এই যে এতটুকু হয়েছে এই গ্লাসটা। তো পরিশোনা এখন খাবে না? ওখে না, ওখে না, ওখে না, তাতেই তাতেই নাও। তো বন্ধুরা এই যে পরিশোনা এখন খাচ্ছে বেদানার জুস, কেমন খেতে বলো? তাহলে খেয়ে নাও, তাহলে কী হবে শরীরে অনেকটা রক্ত হবে। তোমাকে খেতে বলেছে না ফল টল, এগুলো খেয়ে নাও মা, খেয়ে নাও। না না, চিনি দিতে হবে না, চিনি দিলে অন্যরকম হয়ে যাবে, একদম তাজা একদম ফলের রসটাই খেতে হবে, চিনি দিলে অন্য অন্যরকম হয়ে যাবে বাবা। খেয়ে নাও সুন্দর করে। তো চলো বন্ধুরা পরিশোনা এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর একটু ঘুরু ঘুরু করবে, খেলা করবে। টাটা করো সকলকে, আর খেয়ে দেখাও, খেয়ে দেখাও একটু। গুড গার্ল, খাও আস্তে আস্তে।